বলটু পড়াশোনা কেমন করছি সে তো বুঝতে পারছি না তো তোকে কয়টা প্রশ্ন ধরি খালি বুঝতে পারবো তুই পড়াশোনা করছিস নাকি বলতো ঘুম পেলে আমরা বিছানায় কেন যাই বলতো বলটু আট থেকে দুই বিয়োগ করলে হাতে কত থাকে তুই একটা আস্ত গরু লজ্জা লাগা দরকার না স্যার আমি এখনো গরু হইনি আমি এখনো বাছড়ি আছি আয় তাহলে বল তো যে বিদ্যুৎ যদি আবিষ্কার না হতো তখনকার সময়ে তাহলে কি হতো বল দিগনি ছোট করে সংক্ষেপে বল তো আমাকে স্যার কি আবার করতে হতো লন্ডন জানি টিভি দেখতে হতো আচ্ছা বল তো বল তো একটা মোশা আর একটা হাতির মধ্যে পার্থক্য কোন জায়গাটা স্যার এটা তো খুবই সহজ মোশা কিন্তু হাতি তো মোসার উপর বসতে না বল তো এটা সোজা প্রশ্ন গুড়ি তাজমহল কোথায় অবস্থিত স্যার এটা জানি না মনে হচ্ছে মাথা থেকে সব বেরিয়ে ছেলে লজ্জা লাগা দরকার খাটের উপর ফেলে দাও কেমন আছে খাটের উপর উঠে たら লাগি তাজমহল দেখতে বনে কি আচ্ছা বল্টু এটা ইংরেজি থেকে বাংলায় বঙ্গানুবাদ কর তো সামথিং ইজ বেটার দ্যান নাথিং

তো যেটা তোমাদের সাথে বলার ছিল এই চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ করে নাও কারণ এই হাসি হাসি ভিডিওগুলো কিন্তু তোমরা পাবে না সাবস্ক্রাইব না করলে আর তোমাদের বলে দিচ্ছি চ্যানেল দুটোর নাম একটা হচ্ছে অ্যাট দ্য রেট বিকে ক্রিয়েটিভিটি আর হচ্ছে অ্যাট দ্য রেট সং দুই দিন শাস্তি ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন এবং আপনিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব